আমাদের সবার ঘুম ভেঙে দিয়েছে আমার মুয়াজ্জিন সাহেব কিন্তু এর আগে ডেকেছিল আপনার ঘুম ভাঙে নাই আল্লাহর আল্লাহর আযাবের ভয়ে আপনার ঘুম ভাঙে নাই কিন্তু বিল্ডিং ধসে যাবে মরে যাবেন সেই ভয়ে কিন্তু আপনি ঘুম থেকে ভেঙে ঘুম ভেঙে আপনি রাস্তায় চলে গিয়েছেন শহরের বাড়িতে এমন অবস্থা আমার বিল্ডিং থেকে সব দৌড়াচ্ছে ভাই আস্তে দৌড়া হাত পা ভেঙে ফেলবি তো এমন অবস্থা দৌড়াচ্ছে জীবন জীবনের ভয়ে জীবন বাঁচানোর জন্য আপনার এত ভয় থাকলে ওই জীবন একদিন শেষ হয়ে যাবে আপনাকে আল্লাহর ভয় আপনার মনে আসে না ওই আল্লাহর ভয় আপনার ফজরের নামাজের টাইমে উঠতে মন চায় না ওইটাই জন্য আমার আল্লাহ ঢিকলে কালকে একটা ধাক্কা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে এটা ঘুমানোর টাইম নয় এটা হলো উঠে যাওয়া নামাজের টাইম সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে হুজুর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম এবং হুজুর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় সম্পর্কে কয়েকটি কথা বলার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার সেই তৌফিক দান করুন সকলে আপনারা জানেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হায়াতুন নবী সুবহানাল্লাহ আমার রাসূল পাকের পরে আর কোন নবী আসবে আসার সম্ভাবনাও যদি কোনো ব্যক্তি নবী দাবি করে থাকে তাহলে নিশ্চিত আমরা নির্দ্বিধায় বলতে পারি উনি নবী নয় উনি হলেন একজন ভণ্ড এবং ইসলামের শত্রু ঠিক না বেটে সম্মানিত উপস্থিতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হায়াতুন নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যতগুলো নবী রাসূল এই দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন 1,24,000 কমপক্ষে নবী রাসূল দুনিয়ার জমিনে তশরীফ এনেছিল 1,24,000 নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি নবী ওনার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ অন্য অন্য নবী রাসূল যখন দুনিয়ার জমিনে তশরীফ আনে দুনিয়ার জমিনে তশরীফ আনার পরে নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট একটা টাইম নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন ওই নবী রাসূলের প্রচলিত ধর্ম যখন একটু হিমেজিবে হয়ে যায় তখন আমার আল্লাহর পক্ষ থেকে আরেকজন নবী রাসূল পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ কিন্তু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন শেষ নবী হায়াতুন নবী কিয়ামত পর্যন্ত আমার নবী রাসূলের আইন আল্লাহর বিধান এই দুনিয়ার জমিনে চলবে অন্য কোন নবী আসার সম্ভাবনা নাই অন্য কোন নবী রাসূলের বিধান ওই পৃথিবীর জমিনে চলবে না আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল কিছুদিন যাওয়ার পরে যখন মুহাম্মদ রাসূলুল্লাহর রেখে যাওয়া বিধান যখন একটু হিবিজিবি হয়ে গেল তখন আমার আল্লাহ ওই ঝিমিয়ে যাওয়া ইসলামকে আবার জিন্দা করার জন্য এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন যাকে ওনার নাম হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল কিছুদিন দেওয়ার পরে স্বাভাবিকভাবে যখন মানুষ নেতৃত্ব হারা হয়ে গেলে যে অবস্থা হয়ে যায় ঠিক দুনিয়ার অবস্থা যখন ঠিক একই হয়ে গেল সাথে সাথে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন বলিকুল শিরোমণি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন বীর পুরুষ উনি এমন একজন ব্যক্তি ওনার বাবার নাম হলো আবু সালে মুসা জঙ্গি ওনার মায়ের নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা স্বাভাবিকভাবে পৃথিবীর জমিনে যাদেরকে আমরা আওলাদ রাসূল
দাবি করে থাকি। অনেকে আছে বাবার দিক থেকে আওলাদ রাসূল, অনেকে আছে মায়ের দিক থেকে আওলাদ রাসূল, কিন্তু আমার ওসে পাক আব্দুল কাদের জিলানি সম্পূর্ণ হলো ভিন্ন। উনি মায়ের দিক থেকেও আওলাদ রাসূল, বাবার দিক থেকেও হলো আওলাদ রাসূল। হুজুর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা যখন চেক করা হলো, দেখা গেল ওনার বাবার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। এরপরে আস্তে 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 মাওলা আলী পর্যন্ত চলে এসেছে। আবার মায়ের নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। ওনার পিতৃপুরুষ যখন চেক করা হলো, ওইদিকেও মাওলা আলী পর্যন্ত চলে এসেছে। সুবহানাল্লাহ। তার মানে উনি বাবার দিক থেকে আওলাদে রাসূল, আবার মায়ের দিক থেকে আওলাদে রাসূল। শুধু তাই নয়, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিনে তশরিফ আনাটাও হচ্ছে সম্পূর্ণ একটা ব্যতিক্রম। কেন কেন জানেন? পৃথিবীর জমিনে কোনো মহিলার যদি বয়স 50-60 বছর হয়ে যায়, ওই ব্যক্তির গর্ভধারণ করা মোটামুটি আর সম্ভাবনা থাকে না। ঠিক একইভাবে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানির বাবা আবু সালেহ মুসা জঙ্গি, উম্মুল খায়ের মা ফাতেমার শাদি যখন হলো, শাদি হয়ে যাওয়ার পরে যেতে যেতে 50-60 বছর যখন হয়ে গেল, তাদের গর্ভে কোনো সন্তান আসলো না। তাদের গর্ভে কোনো সন্তান যখন আসলো না, কিন্তু ওনারা আল্লাহর কাছে বর্ষাহারা হয় নাই। আমরা তো স্বাভাবিক একটু টেনশনে চিন্তিত হয়ে গেলে, সমস্যায় পড়ে গেলে আল্লাহর কাছ থেকে আমরা আস্থা হেরে ফেলি। কিন্তু মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানির বাবা, তার মায়ের বয়স প্রায় 60 বছর হয়ে গেল, এরপরে ওনারা আল্লাহর উপর ভরসা হারায় নাই। ওনারা চিন্তা করেছে আল্লাহ চাইলে 60 বছর বয়সেও ছেলে মেয়ে দিতে পারে। ঠিক না? ঠিক। ঠিক একইভাবে ইতিহাস তখন খোলা গেল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছে, তার স্ত্রী যখন অনেক বয়স হয়ে গেল, একইভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালামেরও একই অবস্থা, ওনাদের সন্তান হয়েছিল অনেক বয়স্ক অবস্থায়। আমার আল্লাহ চাইলে সব কিছু পারে, এটার প্রমাণ দিয়েছেন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানির মা উম্মুল খায়ের মা ফাতেমা। যখন 60 বছর অতিবাহিত হয়ে 61 বছর যখন অতিবাহিত হলো, তখন উম্মুল খায়ের মা ফাতেমার গর্ভে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানির শুভ আগমন হয়েছে। সুবহানাল্লাহ। 60 বছর অতিক্রম হয়ে গেলে আপনারা আমার সমাজের মধ্যে একজন মা দেখাইতে পারবেন না যাদের সন্তান হয়, কিন্তু আমার আল্লাহ চাইলে তো পারে, আমার আল্লাহর পক্ষে সব কিছুই সম্ভব। ওটাই প্রমাণ দিয়েছে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানির মা উম্মুল খায়ের মা ফাতেমা। 60 বছর অতিবাহিত হওয়ার পরে ওনার গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে, ওনার উনি হলেন বর্তমানে আমরা যাকে বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি নামে চিনি। শুধু তাই নয়, উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্ভের মধ্যে সন্তান প্রথম মাস অতিবাহিত হলো, এক মাস যখন অতিবাহিত হয়ে গেল, উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নের মধ্যে রাতের গভীরে উম্মুল খায়ের মা ফাতেমার ঘরে আমার মা আপনার মা বিবি হাওয়া আলাইহিস সালাম তশরিফ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা আব্দুল কাদের জিলানির মায়ের গর্ভে যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি প্রথম মাস তশরিফ আনলো, একদিন রাতে আমার আপনার মা বিবি হাওয়া আলাইহিস সালাম এসে গর্ভের মধ্যে স্বপ্নের মধ্যে বলেই দিল, হে উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি সত্যি এই জগতে একজন ধন্য নারী, কেন তোমার গর্ভের মধ্যে গৌসুল আজমের অবস্থান হয়ে গিয়েছে। শুধু তাই নয়, প্রথম মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দ্বিতীয় মাস তখন আসলো, দ্বিতীয় মাসের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা ওনাকে এসে স্বপ্নে দেখিয়ে দিলেন, হে উম্মুল খায়ের মা ফাতেমা, তুমি সত্যি সত্যি একজন ধন্য নারী, তোমার গর্ভের মধ্যে পৃথিবীর আর কেউ নয়, নূরে আজম তশরিফ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এইভাবে দ্বিতীয় মাস গেল, তৃতীয় মাস যখন আসলো, তৃতীয় মাসের মধ্যে ফেরাউনের স্ত্রী
হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বপ্নের মধ্যে বলেছিলেন, হে উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি সাবধান থেকো, তুমি সাবধান থেকো, তোমার গর্ভের মধ্যে আর কেউ নয়, রওশন জমির তোমার গর্ভের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস অতিবাহিত হওয়ার পরে চতুর্থ মাস যখন গর্ভে আব্দুল কাদের জিলানী অবস্থান করতেছে, ওই মুহূর্তে বিবি মরিয়ম আলাইহিসসালাম এসে তাকে স্বপ্নে দেখিয়ে দিলেন, হে ফাতেমা, তোমার গর্ভের মধ্যে এই জগতের শ্রেষ্ঠ বলেই যিনি হবে, যার মাধ্যমে ইসলাম আবার পুনরায় জীবিত হবে, ওই শ্রেষ্ঠ বলে তোমার গর্ভের মধ্যে অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ। এইভাবে পঞ্চম মাস যখন হল, পঞ্চম মাস অতিবাহিত, পঞ্চম মাসের মধ্যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী যিনি, ওনার নাম হলেন মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওনার স্বপ্নের মধ্যে দেখিয়ে দিল, হে ফাতেমা, তোমার গর্ভের মধ্যে দীন ইসলামের এক উজ্জ্বল রত্ন, দীন ইসলামের একটা উজ্জ্বল প্রদীপ তোমার গর্ভের মধ্যে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। এইভাবে ষষ্ঠ মাস যখন হলো, ষষ্ঠ মাসের মধ্যে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ওনাকে স্বপ্নের মধ্যে দেখিয়ে দিল, ওনাকে স্বপ্নের মধ্যে বলল, এই জগতের একজন বীর মহাপুরুষ তোমার গর্ভের মধ্যে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। এইভাবে সপ্তম মাস, সপ্তম মাসের মধ্যে হযরতে মা ফাতেমা এসে ওনাকে স্বপ্ন দেখিয়েছে, অষ্টম মাসের মধ্যে বিবি জয়নব এসে স্বপ্ন দেখিয়েছে, নবম মাসের মধ্যে ইমামে হোসাইনের স্ত্রী আসিয়া এসে স্বপ্ন দেখিয়েছে, দশম মাস যখন হল, যেই দিন আমরা রজব শাবান শেষ করে যেই দিন রমজান মাসের চাঁদ উদিত হয়, ওই রাতে সন্ধ্যাবেলায় আমরা সবাই চাঁদ দেখি, চাঁদ উঠছে কিনা সেটা আমরা উপলব্ধি করি, কিন্তু দেখা গেল ওই দিন স্বাভাবিকভাবে আকাশ একটু মেঘ ছিল, চাঁদ উঠেছে কিনা কেউ বলতে পারলো না। যেই টামে যেই মুহূর্তে আমার নবী এই দুনিয়ার জমিনে তশরিফ এনেছিল, ওই মুহূর্তে এই দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। শাবান মাসের 29 তারিখ হলে আমরা সবাই চাঁদ দেখি, রমজান মাসের চাঁদ উঠেছে কিনা সেটা আমরা সবাই দেখি, কিন্তু দেখা গেল ওই দিন আকাশের মধ্যে প্রচন্ড মেঘ থাকার কারণে চাঁদ উঠেছে কিনা কেউ দেখে নাই, কিন্তু যখন সুবহে সাদেকের টাইম হলো, তখন এই দুনিয়ার জমিনে উম্মুল খায়ের মা ফাতেমার গর্ভ থেকে অলিকুল শিরোমণি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ আগমন হয়েছে। শুভ আগমন হয়ে যাওয়ার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি মায়ের দুধ পান করে নাই। সুবহানাল্লাহ। ওই মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুধ পান না করার মাধ্যমে পুরো বিশ্ববাসী জেনে নিয়েছে আজকেই রমজান মাসের পহেলা তারিখ। সুবহানাল্লাহ। রমজানের প্রথম তারিখ আপনার জন্ম হয়, রমজানের প্রথম তারিখ আপনার জন্ম হয়, দিনের বেলায় কান্নাই দুধু, দিনের বেলায় কান্নাই দুধু, তাতে আপনার রোজা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাউন। উনি এমন একজন আল্লাহর বলি ছিলেন, গত জুমায় আমি বলেছিলাম, যিনি একাধারে একই সময়ে উনি কি করেছেন, 70 জন ব্যক্তির ঘরে একই টাইমে একই সময়ে দাওয়াত খেয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানির এমন সোহবত, ওনার সোহবতে যেই বা যারা পড়ে ওনার এক একজন আল্লাহর বলি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ ইমামতি করতেন, যখন নামাজ পড়াইতেন ইমামতি করতেন, যখন নামাজের সালাম পেলাইতেন প্রথমবার ডান পাশে, দ্বিতীয়বার বাম পাশে, আমার আল্লাহ রহমান রহিম দয়া করে মেহরবানি করে
মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি নামাজ শেষে যখন ডান পাশে সালাম ফিরাইতেন এবং বাম পাশে সালাম ফিরাইতেন, ডান পাশে সালাম ফিরানোর সাথে সাথে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানির পিছনে যারা ডান পাশে নামাজ পড়ত তাদের সবাইকে আমার আল্লাহকে একজন আল্লাহর বলি হিসেবে কবুল করে নিতেন। যখন বাম পাশে সালাম ফিরাইত ঠিক একইভাবে বাম পাশে সালাম ফিরানোর সাথে সাথে বাম পাশের মুসল্লিগুলোকেও আমার আল্লাহকে একজন আল্লাহর বলি বানিয়ে দিত। এই জন্য বলা হয়েছেন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানিকে হলন ইসলামের আবার পুনরায় জীবনদানকারী। সুবহানাল্লাহ। এই মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের গর্বে জন্ম হয়েছে ওই মা বাবাগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবাদের মধ্যে অন্যতম মা বাবা। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন কথাগুলো, আব্দুল কাদের জিলানির বাবার নাম বলেছিলাম আবু সালেহ মুসা জঙ্গি, মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতেমা। বড় একটা ইতিহাসের মাধ্যমে তাদের দুজনের বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ। তাদের দুজনের বিয়ে হয়েছে একটা ইতিহাস রয়েছে না, আমরা জানি তো সেটা, ঠিক না? আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকালবেলা একদিন খালের পাহাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই খালের খালের পানি দিয়ে একটা ফল, ওটাকে বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন বলেছে, কেউ আপেল বলেছে, কেউ সেব বলেছে, সেব বেদানা আগে মুরব্বীরা বলতো, এখন থেকে সেব বেদানা হলে চিনতো না, ঠিক না? ওই সেব যেটা আছে ওটাই বলা হয়েছে কিতাবের মধ্যে, ওই সেব অথবা আপেল পানির মধ্যে বেশে বেশে যাচ্ছে। আবু সালেহ মুসা জঙ্গি ক্ষুধার্ত অবস্থায় এত চিন্তা করলো না, টেনশন করলো না, টেনশন চিন্তা না করে ওই ফলটা উনি খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পরে উনি চিন্তা করলো, হাই হাই, আমি কার ফল খাইলাম, আমি কার ফল খাইলাম, এই ফলের মালিক তো আমি না, এই ফলের বাগানের মালিক তো আমি না, এই ফলের বাগানের মালিক থেকে যদি আমার আমি ক্ষমা না চাই তাহলে আমার আল্লাহ ক্ষমা করবে না, ঠিক না? বেটি, আমরা এরকম ক্ষত গাছের ফল খেয়ে ফেলতেছি, ঠিক না? আমরা এরকম ছোটকালে, আমার মায়ের কথা মনে পড়ে মাঝে মধ্যে, ছোট যখন ছিলাম আমাদের ওই নারিকেল গাছ থেকে যখন সরে নারিকেল ফাটত, সরে সরে কথা বলতেছি, আমার মা দরজা চেক করতো কোনো শীতকালে একটা দায় দেওয়া বাকি আছে কিনা, শীতকালে একটা দেওয়া বাকি আছে কিনা, ভয় হতো ওষুধ ফুটলে যোগ্য এটা যা লাগে কিন্তু লোক যোগ্য অসুবিধা, মানে মহিলা তো ভয়ে শীতকালে যেটা লাগাই নেই ওইটাও লাগাই দিত। ওইটা বুঝাচ্ছি আমরা কত ব্যক্তির আমরা এরকম আত্মসাত করেছি, ধন সম্পদ তার কোনো সীমা রেখে নেই, আমরা নিজের মনে করে সবগুলো বাস্তবায়ন করে ফেলি। আর আবু সালেহ মুসা জঙ্গি চুরি করে নাই, ডাকাতি করে নাই, গাছ থেকে পেরে নেয় নাই, তালের পানি দিয়ে বেসে যাচ্ছে, ওই ফল খাওয়ার পরে চিন্তা করলো, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে চলে আসলো, এই ফলের মালিক যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমার আল্লাহও তো ক্ষমা করবে না আমাকে। আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত অবস্থায় ফল কানা যখন খেয়ে ফেললেন, ফলটা খাওয়ার পরে টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, আল্লাহ যদি এই ফলের মালিক আমাকে ক্ষমা না করে তাহলে আমার আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না। ওই রকম চিন্তা করে ওই কালের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পর দেখলো একটা ফলের বাগান, ওই ফলের বাগানের মালিককে কুশ করতে করতে ওই মালিকের কুশ খেয়ে ফেয়ে গেল। ওই মালিককে বলল, মালিক তোমার কাছ থেকে একটা ফল কালের পানিতে পড়েছে, ওই ফলটা বেশে বেশে ওইদিকে যাচ্ছিল, আমি ক্ষুধার্ত অবস্থায় চিন্তা না করে ওই ফল কান আমি খেয়ে ফেলেছি, এখন তুমি যদি ক্ষমা না করো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। সুবহানাল্লাহ। ওই বাগানের মালিক চিন্তায় পড়ে গেল, ওই বাগানের মালিক টেনশনে পড়ে গেল, কত ফল মানুষ গাছ থেকে নিয়ে যায়, বাগান থেকে চুরি করে নিয়ে যায়, তার কোনো সীমা রেখে নাই, আরিবে হন মানুষ আবার খালের ফাঁক থেকে একটা ফানিতে বেশে পেয়েছে ফল, ওইটা খেয়ে আমার কাছে এসেছে কি দেওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, এটা মনে হয় স্বাভাবিক কোনো মানুষ নয়, এটার ভিতরে অলৌকিক কিছু থাকতে পারে। তখন উনি চিন্তা করলো, উনি টেনশন করলো, উনি বললেন, হ্যাঁ আমি আপনাকে ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে, আমি আপনাকে কি করতে পারি ক্ষমা করতে পারি, তবে কি আছে, শর্ত আছে, শর্ত কানা হচ্ছে আপনাকে আমাদের ঘরে আমাদের এই বাগানে 12 বছর বিনাশ্রমে কোনো টাকা পয়সা ছাড়া বিনাশ্রমে তোমাকে চাকরি করতে হবে, আপনি করবেন? ফলক গহ তুই কমা করলে গর্গুই, না করলে না গর্গুই, আর কি হয় তুই কমা করলে গর্গুই,
না বলে না করবে 12 বছর ধরে করবে দান করুন না এটা ছাড়া সম্ভব এরকম কেউ করবে না কিন্তু ওই আবু সালে মুসা জঙ্গির মনে তো আল্লাহর ভয় ছিল সুবহানাল্লাহ কার ভয় ছিল আল্লাহর ভয় ছিল উনি বলতেছেন 12 বছর যদি কাজ করতে হয় প্রয়োজনে 12 বছর কাজ করব তারপরেও তো আল্লাহর শাস্তি থেকে আমি বাঁচতে পারব এক দিন দুই দিন তিন দিন এইভাবে 12 বছর যখন অতিবাহিত হয়ে গেল 12 বছর কাজ সম্পন্ন করার পরে মালিকের কাছে গেল মালিক আপনি তো আমাকে 12 বছর কাজ করার জন্য বলেছেন আজকে 12 বছর অতিবাহিত হয়েছে আজকে তোমার হয় আমাকে ক্ষমা করবেন মালিক বলে না না তোমাকে আজকেও ক্ষমা করা যাবে না তোমাকে আজকেও ক্ষমা করা যাবে না তোমাকে আরেকটা শর্ত মানতে হবে আরেকটা শর্ত তোমাকে মানতে হবে ও মালিক চিন্তা করলো এই মানুষটা হলো একজন অস্বাভাবিক মানুষ উনি হতে পারে আল্লাহর একজন প্রিয় বান্দা কেন এই 12 বছরের ভিতরে ওনার চাল চলন আচার ব্যবহার সব কিছু উনি উপলব্ধি করেছে 12 বছর উপলব্ধি করার পরে উনি মনে মনে চিন্তা করেছেন এমন একজন ছেলেকে আমি মেয়ের জামাই বানাবো সুবহানাল্লাহ এমন একজন ছেলেকে কি বানাবো মেয়ের জামাই বানাবো ইয়া তো তোরা মেয়ের জামাই বানাতে হইবে রে হ্যাঁ না মেয়ের জামাই বানাতে হইবে রে ঠিক না যখন আমরা মেয়ে দেখতে যাই যখন ছেলেরা মেয়ে দেখতে যাই তখন মেয়ের মা মেয়ের বাবা মেয়ের ভাই জিজ্ঞেস করে মেয়ের মা বাবা জিজ্ঞেস করে আপনার ছেলে কত হাজার টাকা বেতন পায় ঠিক না বলেন না আপনি কি কোরআন পড়তে জানেন নামাজ পড়তে জানেন আপনি ইসলামের সুন্নাহ কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেন এইরকম ছেলেদের কাছ থেকে প্রশ্ন করা হয় না প্রশ্ন করে আপনি বেতন কত পান আবার আলগা মাঝে মধ্যে কত পান আলগা বুঝেন তো আলগা বুঝেন না এরকম অনেকে আছে অনেকে চাকরি করে মানুষের বেতন পায় মাসে একবার এটা 30 দিনে 32 বার বেতন পায় এরকম আছে না 30 দিনে 32 বার কি পায় বেতন পায় ও এগুলো আলগা এগুলো কি এগুলো বলা আলগা আলগা কত পায় আর নগদে বেতন কত পায় আমরা এটাই প্রশ্ন করি ঠিক না ছেলের কাছ থেকে প্রশ্ন করি ছেলের বেতন কত পায় আর আলগা কত পায় আর মেয়ের কাছ থেকে আমরা প্রশ্ন করি মা তুমি নামাজ জানো তুমি কোরআন পড়তে জানো তুমি এই জানো সেই জানো আমরা বিভিন্ন প্রশ্ন মেয়েরা করি আমি আজকে আপনাদেরকে বলে দেব কোন ছেলে ছেলের মা বাবা যদি আপনার মেয়েকে এরকম প্রশ্ন করে তুমি কতটুকু পড়ালেখা করেছো কোরআন পড়তে জানো কিনা নামাজ পড়তে জানো কিনা তখন ওই প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের বলা উচিত আপনাদের প্রশ্ন শেষ এবার আমি প্রশ্ন করি আপনি কোরআন শরীফ পড়তে জানেন কিনা এরকম বললে হাজার ছেলেরা কি খেয়ে যাবে দাদা বলো না দাদা খেয়ে যাবে কিন্তু আমরা এগুলো করি না মেয়ের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা আর ছেলের ক্ষেত্রে আবার আরেক রকম ছেলের ক্ষেত্রে আমরা প্রাধান্য দিই টাকাকে একটা কথা মনে রাখবেন বাবা ফার্স্ট তলায় শান্তি নেই শান্তি কোথায় গাছতলায় বলেন না শান্তি কোথায় গাছতলায় হাজার টাকা লক্ষ টাকা বেতন হলেও যদি ওনার ভিতরে আল্লাহর ভয় না থাকে আল্লাহর রসুলের ভয় না থাকে ওই সংসারটা কোনোদিন সুন্দর হতে পারে না হাজার কোটিপতির বউ তো সব ওই ফসল লই নেয় সব করে ফানি আনে ম্যারেজ করে বিজি অবস্থা হারবে দেখো ঠিক না বন্ধও থাকতেছে না একটা কথা শুনে সইতেও পারি না কইতেও পারি না এরকম আছে না অনেক তো হইতে না হলে সইতে না পারি হনগরম মধ্যে বিয়ে দিলি ঠিক না এরকম অনেকেই বলে যাই হোক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানির বাবা উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুকে বলল মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল তোমাকে আরেকটা শর্ত মানতে হবে ওই শর্ত কেন হলো আমার একটা মেয়ে আছে ওই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে সুবহান আমার একটা মেয়ে আছে ওই মেয়েকে তোমাকে কি করতে হবে বিয়ে করতে হবে তবে সমস্যা শর্ত আছে আমার মেয়ে ঠানা চোখে দেখে না সুবহানাল্লাহ আমার মেয়েটা কি দেখে না চোখে দেখে না শুধু চোখে দেখে না তাই নয় আমার মেয়েটা দেখতে এত বেশি এত কালো তুমি অবাক
হয়ে যাবে দেখবে সুবহানাল্লাহ এইভাবে বেশ কয়েকটা বলল এখন আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একটা ফল খাওয়ার পরে 12 বছর তুমি আমাকে বিনাশ্রমে কাজ করাইলা আর এখন তোমার আধা ভরা লেঙ্গা মুভি মেয়েটাকে আমাকে বিয়ে দিতে বলতেছো এখন আবু সালেহ মুসা জঙ্গি টেনশনে পড়ে গেল যদি ওনার কথা না মানি তাহলে আল্লাহর কাছে করে তোমাকে জবাব দিতে হবে ঠিক না বে ঠিক আল্লাহর কাছে কি দিতে হবে জবাব দিতে হবে আবু সালেহ মুসা জঙ্গি দুনিয়ার লোভ লালসাকে এক দিকে ছুটে মেরে দুনিয়ার মায়া মমতাকে এক দিকে ছুটে মেরে আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়ে ওই মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল সুবহানাল্লাহ বিয়ে শাদী কমপ্লিট অনুষ্ঠান সম্পন্ন হলো রাতের বেলা যখন স্ত্রীর চেহারা কানে দেখার সাথে সাথে আবু সালেহ মুসা জঙ্গি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল ঘর যখন দর থেকে বের হয়ে গেল ওই মেয়ের বাবা দেখলো বাবা তুমি বের হয়ে গিয়েছ কেন আমি বুঝতে পেরেছি তুমি বের হওয়ার কারণ কি কেন আমি বলেছিলাম আমার মেয়েটা হলো অন্ধ এখন তুমি দেখতে পেয়েছ আমার মেয়েটা চোখে দেখতে পায় আমি বলেছিলাম আমার মেয়েটা কালো বিশ্রী কুচ্ছিত এখন দেখতে পেয়েছ আমার মেয়েটা হলো সুন্দর রূপসী একজন মহিলা বলে হা 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 ওইটাই হচ্ছে আমার মেয়ে আমি বলেছিলাম অন্ধ আসলে উনি অন্ধ নয় আমি বলেছিলাম দেখতে বিশ্রী কালো আসলে আমার মেয়ে দেখতে বিশ্রী কালো নয় যেই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে ওইটাই হলো আমার একমাত্র কন্যা সুবহানাল্লাহ আবু সালেহ মুসা জঙ্গি বলে তাহলে আপনি বিশ্রী আপনি কালো আপনি অন্ধ কথাগুলো বলার কারণ কি বলে এই জন্য বলেছি আমার মেয়ে আজকের দিন পর্যন্ত পৃথিবীর বেগানা কোনো পুরুষকে দেখে নাই বিধায় আমার মেয়েকে আমি অন্ধ বলেছি সুবহানাল্লাহ তুমি 12 বছর আমার ঘরে কাজ করেছো তুমি কোনোদিন দেখেছো না আমি তো আপনাদের একটা মেয়ে আছে এটাও জানি না আমি যে আপনার একটা মেয়ে আছে এটাও জানি না এরকম বর্তমান সমাজে আছে 12 বছর 12 মাস 12 মাস ঘরের মধ্যে স্থান দিছ ওই দেবেন দিবে 6 মাস পরে আম বাড়া দিব এরকম আছে না অনেকে কোন ছেলেকে যদি আপনি কি করেন 12 বছর না 12 মাস 12 মাস ঘরের মধ্যে স্থান দিলে আপনার ঘরে যদি যুবতী কোনো মহিলা থাকে ইতে দেবে 6 মাসের ভিতরে আম বাড়া দিই এরকম আছে না আছে তো ওই কি হতো না ওই আছে না মরে জায়গা দিলে হরে জাগি বসনা জাগাইলে ওই সিস্টেম এরকম না এরকম এই জন্য কথাটা মনে রাখবেন বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন জগতের শ্রেষ্ঠ ওলি এই জগতের শ্রেষ্ঠ ওলি যদি আপনার গর্ব থেকে বের করতে চান তাহলে আপনাকেও জগতের শ্রেষ্ঠ বাবা এবং মা হয়ে যেতে হবে সুবহানাল্লাহ আঙ্গুর গাছে কি ধরে বলেন না আঙ্গুর গাছে কি ধরে আঙ্গুরেই ধরে এটা ছোট হোক বড় হোক যেভাবেই হোক না কেন ওটা আঙ্গুর হবে ওটা বড়ই হবে না ওটা আঙ্গুরে থাকবে এই জন্য আমরা মা বাবারা যারা আছি আমাদের মা বাবাদের চাল চলন কালচারের কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনি আসরের নামাজ না পড়ে আপনি ঘুমিয়ে গিয়েছেন আপনি মদ্যপান করে বিড়ি টেনে মুখ না দিয়ে আপনি স্বামী স্ত্রীর সাথে সহবাস করেছেন ওই গর্বে সন্তান হলে এটা সোনা হয়ে ডাকাত না হয়ে আল্লাহর বলি কেন আল্লাহর ওলি হতে গেলে আপনাকেই তো কাছে কাছে আপনাকে নামাজ পড়ে অজু করে আপনি স্ত্রীর কাছে যান দেখবেন যে আপনার গর্বেও আমার আল্লাহকে একটা ওলি বের করে দিবে গতকালকে রাতে চিন্তা করেছেন তো ঠিক না গতকাল রাতে আর আমার একটা শহরে তো মানুষ মারছিল কেন মানে নাই ফজরের নামাজের টাইমে প্রায় মসজিদে এক পাশে সালাম ফিরিয়েছে আরেক পাশে ফিরাই নাই অথবা কোনো কোনো মসজিদে সালাম ফিরানোর আগে আগে কোন মসজিদে সালাম ফিরানোর পর ধাক্কা দিয়েছে এক ধাক্কা মেরে আমাদের সবার ঘুম ভেঙে দিয়েছে আমরা সুবহানাল্লাহ মুয়াজ্জিন সাহেব কিন্তু এর আগে দেখেছিল আপনার ঘুম ভাঙে নাই আল্লাহর আল্লাহর আযাবের ভয়ে আপনার ঘুম ভাঙে নাই কিন্তু বিল্ডিং তো সেজাবে মরে যাবেন সেই ভয়ে কিন্তু আপনি ঘুম থেকে ভেঙে ঘুম ভেঙে আপনি রাস্তায় চলে গিয়েছেন শহরের বাড়িতে এমন অবস্থা আমার বিল্ডিং থেকে সব দৌড়াচ্ছে ভাই আস্তে দৌড়া হাত পা ভেঙে ফেলবি তো এমন অবস্থা দৌড়াচ্ছে জীবন জীবনের ভয়ে জীবন বাঁচানোর জন্য আপনার এত ভয় থাকলে ওই জীবন একদিন শেষ হয়ে যাবে আপনাকে আল্লাহর ভয় আপনার মনে আসে না ওই আল্লাহর ভয় আপনার ফজরের নামাজের টাইমে উঠতে মন চাই না ওইটাই জন্য আমার আল্লাহ ঢিকলে কালকে একটা ধাক্কা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে এটা ঘুমানোর টাইম নয় এটা হলো উঠে যাওয়া নামাজের টাইম সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়ার দরকার আছে কিনা টাইম বেশি হয়ে গিয়েছে আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার সেই তৌফিক দান করো সকলে বলুন আমিন আমিন
দোয়া চেয়েছেন এইচএসসি পরীক্ষার্থী 2021।